চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। ইতিমধ্যে রাজধানীর সহ আশপাশের এলাকা থেকে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা এসে হাজির হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। জনসভা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে। গতকাল ডিএমপি ঐক্যফ্রন্টকে এই সভা করার অনুমতি দেয়।